মেয়ের দু চোখে তখন জল, বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পাচ্ছেন না। একমাত্র মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বাবা। প্রতিটা বাবা মায়ের কাছে এমন দিনটা একটু কষ্টেরই হয়। এই বিদায় বেলায় বিয়ের আরেক রীতি হল কনকাঞ্জলি। একটা থালায় সামান্য চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা ধরিয়ে দেয় মেয়েটির হাতে। এই দৃশ্য আমি দেখেছিলাম তখন গিয়েছিলাম বন্ধুর বিয়েতে, আমার ছোটবেলাকার বন্ধু আবিরের বিয়ে। বিয়ের ডেট ফাইনাল হতেই আবির বলেই দিয়েছিল হোর বিয়েতে যেন 4 দিন ছুটি নিয়ে অন্তত। সেই মতো ছুটি নিয়ে কলকাতা থেকে গিয়েছি মিডনাপুরে। আগের দিন থেকেই আছি ওর সাথে, বর কনে নিয়ে ফেরার পালা তখন। কনকাঞ্জলি রীতিটা এমনই যা সত্যি মনকে ভারাক্রান্ত করে তোলে। মা বাবার সব ঋণ শোধ করে মেয়েকে চলে যেতে হবে তার নতুন সংসারে। পাশ থেকে কে একজন বলে উঠল, কনকাঞ্জলি নেবে কে? আসলে মেয়েটির মা নেই, বছর সাতেক আগে মা মারা গেছেন। একজন বয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, মা নেই তো হয়েছেটা কি, কনকাঞ্জলি নীলুই নেবে, এতগুলো দিন ধরে মেয়েটাকে বুকে আগলে রাখলো ওই তো। নীলু অর্থাৎ মেয়েটির বাবা। এদিকে ক্যামেরাম্যান এই বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্য ভীষণ তৎপর। আবির পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, টোপরটাও মাথাতে নেই, ধরে আছে হাতে। তারপর বয়স্ক ভদ্রমহিলা একটু এগিয়ে এসে বললেন, মিতু কাঁদিস না মা, সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই নিয়ম। নে থালাটা ভালো করে ধর দেখি, আর বাবাকে বল তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম বাবা, এটা 3 বার বল। আবির হঠাৎ বিরক্ত হয়ে বলে উঠল, এক সেকেন্ড, এটা কি হচ্ছে? বয়স্ক মহিলাটি বললেন, কনকাঞ্জলি না, এটা করা যাবে না। আবিরের কথা শুনে আমি একটু থমকে গেলাম। গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে একটা ঝামেলা পাকিয়েছিল। পুরোহিত মশাই যখন বলেছিলেন এবার কন্যা সম্প্রদান হবে, আবির তখন বলেছিল, সম্প্রদান হবে মানে? জিনিসপত্রকে দান করা হয় শুনেছি, তা বলে একটা আস্ত মানুষকে দান? ও দান গ্রহণ করব না, এটা মেনে নেওয়া মানে একজনকে অসম্মান করা। যাকে বিয়ে করছি তাকে সম্মান দিয়েই বিয়ে করতে চাই, এ সম্প্রদান কোনোভাবে সম্ভব নয়। পুরোহিত মশাই মেয়েটির বাবা অর্থাৎ আবিরের শ্বশুর মশাইকে দেখে বললেন, দেখুন কি করবেন, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আবিরকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে আবিরের মতকে মেনে নিয়েই বিয়েটা হয়। অবশ্য বিয়ের শেষে পুরোহিতকে বলতে শুনেছিলাম, এটা আমার জীবনে প্রথম দেখা, কন্যা সম্প্রদান ছাড়া মেয়ের বিয়ে হলো, দিনে দিনে যে আর কত কি দেখব কে জানে। যাই হোক, আবিরের এমন সিদ্ধান্তকে ভালো লেগেছিল তখন। আবিরকে আমি খুব ভালো করেই চিনি, ওর কাছে যেটা অন্যায় মনে হবে সেটা অন্যায়। খুব প্রতিবাদী মনোভাবাপন্ন ছেলে আবির। এবারে কনকাঞ্জলি রীতির কথা শুনে আবির বলেছিল, ওসব আজে বাজে নিয়ম মানা যাবে না, সব ঋণ শোধ করে গেলাম এমন কথার মানেটা ঠিক বুঝলাম না, টাকা পয়সার লেনদেন নাকি যে শোধ করতেই হবে? সম্পর্কের কখনো শোধ বোধ হয় না, সম্পর্কটা একজন বাবা আর তার মেয়ের মধ্যে, এমন ঋণে সারা জীবন ঋণী থাকতে হয়।
জীবনে কিছু ঋণ থাকে যা শোধ করতে নেই। সে ঋণ তো জন্ম জন্মান্তরে। তারপর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি ক্যামেরাটা অফ করো, এটা এমন কোনো সুখকর মুহূর্ত নয় যে এটাকে ছবি আর ভিডিও দিয়ে ধরে রাখতে হবে। এমন কথা শুনে সবাই চুপ। মেয়েটির বাবা কাছে এসে বলল, বিয়ের নিয়মগুলো মানতে হয় বাবা। না বাবা, এই রীতি মানা যায় না, বাবা মায়ের ঋণ শোধ এভাবে হয় না। আপনি এতদিন আপনার মেয়েকে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনার দায়িত্ব পালন করেছেন, আর দুমুঠো চাল দিলেই কি ঋণ শোধ হয়? বাবা মায়ের ঋণ শোধ এমন কথা মুখে আনাটাও পাপ। আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম, তাহলে হবে? যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখে জল পড়বে, অমন রীতি পালন না করাই ভালো। পাশ থেকে বয়স্ক মহিলা বললেন, তাহলে কনকাঞ্জলি হবে না? হবে, ঋণ শোধ করা যদি কনকাঞ্জলির রীতি হয় তবে সেটা হবে, কিন্তু অন্যভাবে। বউয়ের হাত থেকে থালাটা সরিয়ে নিয়ে আবির বলল, ওসব কিছু লাগবে না। তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, বাবা আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান। এতদিন আপনার এক হাতে একজন ছিল, আজ থেকে দু হাতে দুজন। আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম, বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে দুজনের। বাবা মায়ের ঋণ শোধ তো করা যায় না, তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এইভাবেই ঋণী থাকতে পারি। এমন আনন্দের মুহূর্তে সত্যিই মনটা ভরে যায়। এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে বিয়ের এই সেরা মুহূর্তটাকে ক্যামেরায় ধরে রাখতে ব্যস্ত। এমন কনকাঞ্জলি পেয়ে বাবাও ভীষণ খুশি, আর আমিও এই প্রথম দেখলাম বিদায় বেলায় কোনো মেয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছে হাসি মুখে।